বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে ছিলেন অস্ট্রেলিয়ান তারকা ডেভিড ওয়ার্নার, ছিলেন দলের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক। নিজের শেষ বিশ্বকাপ খেলার পর এবার পালা ছিল টেস্ট ফর্ম্যাট থেকে বিদায় নেবার। অ্যাশেজে চরমভাবে ব্যর্থ হওয়ার পর জানিয়েছিলেন ঘরের মাঠেই শেষ টেস্ট খেলতে চান তিনি। ওয়ার্নারের প্রতি সম্মান জানিয়ে সেই সুযোগ করে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। পাকিস্তানের বিপক্ষে সিডনি টেস্ট দিয়েই সাদা পোশাক তুলে রাখবেন ডেভিড ওয়ার্নার। সেই বিদায় সিরিজ শুরুর আগে ওয়ার্নারকে একহাত নিলেন তারই এক সময় সতীর্থ তারকা পেসার মিচেল জনসন। ওয়ার্নারকে কেন এত ঘটা করে বিদায় দেয়া, সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেকেই অজি তারকা। আমরা ডেভিড ওয়ার্নারের বিদায়ী টেস্ট সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছি, কেউ কি বলতে পারেন কেন এটা করা হচ্ছে? কেন ফর্মের সঙ্গে লড়তে থাকা একজন ওপেনারকে নিজের অবসরের তারিখ ঠিক করার সুযোগ দেয়া হচ্ছে? অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসের অন্যতম কলঙ্কিত অধ্যায়ের কেন্দ্রে থাকা খেলোয়াড়কে কেন আমরা নায়কাচিত বিদায় দিচ্ছি? 2018 সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে স্যান্ড পেপার কাণ্ডে স্টিভ স্মিথ ও ক্যামেরন ব্যানক্রফ্টের সাথে নিষিদ্ধ হয়েছিলেন ওয়ার্নারও। সেই কলঙ্কিত অধ্যায় টেনে এনে ওয়ার্নারকে খোঁচাও দিয়েছেন জনসন। প্রায় 5 বছর হতে চলেছে, ওয়ার্নার কি সেই ঘৃণিত কাজের দায় নিয়েছে? যদিও ওয়ার্নার একা স্যান্ড পেপার কেলেঙ্কারিতে জড়িত ছিল না, তবে ওই সময় ওয়ার্নার দলের একজন সিনিয়র সদস্য ছিল, এমন একজন ছিল যে লিডার হিসেবে ক্ষমতা দেখাতে পছন্দ করত। এখন এমনভাবে অবসর নিচ্ছে যেটা আমাদের দেশের প্রতি ওই একই রকম উদ্ধত্তের বহিঃপ্রকাশ। 2019-20 মৌসুমের পর থেকে ব্যাট হাতে টেস্টে ওয়ার্নারের গড় মাত্র 28। সবশেষ 3 বছরে সাদা পোশাকে মাত্র 1টি সেঞ্চুরি করেছেন এই ওপেনার। তবে সব মিলিয়ে অজিদের টেস্ট ইতিহাসে শীর্ষ 8 রান সংগ্রাহকের একজন তিনি, ঝুলিতে 8000-এরও বেশি রান। গোটা ক্যারিয়ার বিবেচনা করে এই অজি তারকাকে সুন্দর বিদায়ের আয়োজন করেছিল অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড। সেখানেই আপত্তি জানিয়ে আলোচনা সমালোচনার টেবিলটা গরম করে দিলেন মিচেল জনসন। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস।